নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদ হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের মতো সমজাতীয় সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি সরকার আগামী মাসের এগারো তারিখের মাঝেই নিষেধাজ্ঞার নতুন এই আইন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন ডার্ডন এদিকে জঙ্গি হামলায় বন্ধ হয়ে যাওয়া আলনুর মসজিদটি আগামী শুক্রবার থেকে আবারও মুসল্লিদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ নিবিরামিনের ড্রেস রিপোর্ট শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডে ভবিষ্যতে যেন আর কোনও জঙ্গি হামলার ঘটনা না ঘটে সে লক্ষ্যে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার আর তারই পদক্ষেপ হিসেবে দেশটির অস্ত্র আইনের নতুন সংযোজনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান সামরিক ঘরানার সকল ধরনের স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় রাইফেল বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে ওয়েলিংটন আমি ঘোষণা করছি সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়স্ত্র নিষিদ্ধ করা হবে নিউজিল্যান্ডে এমনকি যেসব যন্ত্রাংশ দিয়ে সাধারণ বন্দুককে স্বয়ংক্রিয় বন্দুকে রূপান্তরিত করা হয় সেগুলোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে ক্রাইস্টচার্চে জঙ্গি হামলায় বন্ধ হয়ে যাওয়া আল নূর মসজিদ আবারও খুলে দেওয়া হবে মুসলিমদের জন্য হামলার এক সপ্তাহ পর শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আগামী বাইশ মার্চ ওই মসজিদ থেকে জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় টেলিভিশনে এদিকে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী শুক্রবার হিজাব পরার জন্য উৎসাহ দেয়া হচ্ছে নিউজিল্যান্ডের নারীদের শান্তিপ্রিয় দেশটিতে মুসলিমদের চলমান ঘটনায় সৃষ্ট আতঙ্ক দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে নিবির আমিন নিউজ টোয়েন্টি